বন্ধুরা, আজ আমি শেয়ার করব গরমের সময়ে, অর্থাৎ এই গরমের শুরু থেকেই আমরা বিভিন্ন লতানো গাছ দিই, যেমন লাউ, কুমড়ো, উচ্ছে, ঝিঙা, পটল, এই ধরনের গাছ যদি আমরা ছাদ বাগানে করি, আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে যায় লতানো গাছের মাচা কিভাবে তৈরি করব। আজকে আমি খুব সহজ এবং সিম্পলভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজে মাচা তৈরির একটি পদ্ধতি শেয়ার করেছি। আশা করছি তোমরা যে কেউ এই পদ্ধতি অবলম্বন করে লতানো গাছ করতে পারবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। আজকের ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে যে কোনো লতানো গাছের মাচা কিভাবে তৈরি করবে। এখানে কিন্তু আমি খুব সহজ উপায়ে একটি লাউ গাছের মাচা তৈরি করেছি এবং ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে এবং সহজেই যে কোনো লতানো গাছের মাচা এইভাবে তৈরি করে ছাদ বাগানে লতানো গাছ থেকে সহজেই সবজি তোমরা পেতে থাকবে। বন্ধুরা, বাড়িতে কিন্তু এরকম লাঠি, তক্তা, এরকম ধরনের জিনিস কিন্তু থেকেই যায়। তো আমার বাড়িতেও এরকম ধরনের বেশ কিছু জিনিস ছিল, সেগুলো দিয়েই আজকে আমি লাউ গাছের মাচা তৈরি করব। এরকম লাঠি দিয়ে খুব সহজে টবের গাছের মাচা তৈরি করা আজকে আমি শেয়ার করব। লাউ কেন, এখানে তোমরা কুমড়ো, এছাড়াও পটল, এছাড়াও যারা চাইছো যে করলা, ঝিঙা, এই ধরনের লতানো গাছ তোমরা সহজেই তোমরা এইভাবে টবের গাছে করতে পারবে। দেখো, এখানে তিনটে সরু সরু তক্তা টাইপের দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বাঁশ বা বাঁশের চটাও ব্যবহার করতে পারো, এছাড়াও কঞ্চিও ব্যবহার করতে পারো। বেশ কিছু কঞ্চি দিয়ে আমি তিন কোণা আকৃতি করে দেখো ঠিক এইভাবে বেঁধেছি। বাঁধা দেখলেই এবং ভাড়া দেখেই বুঝতে পারছো যে কীভাবে তৈরি করেছি, খুব সহজ। এবার যে কোনো তোমরা লতানো গাছের বীজ এই টবের মাটিতে বসিয়ে দিতে পারো, এছাড়াও গাছ তৈরি হয়ে গেছে সেটাকেও এই মাচাতে তুলে দিতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এই মাচাটি সহজেই করতে পারবে। মাচাটি তৈরি করার পরে আমার কাজ হলো আমি এই লতানো লাউ গাছটি এই মাচার মধ্যে তুলে দেব। সেক্ষেত্রে তোমরা যদি বীজ বসিয়ে চারা তৈরি করার পরে মাচা তৈরি করলে খুব ভালো হবে, অনেক বেশি লতানো হয়ে গেলেই গাছের উপরে এফেক্ট পড়বে। আমার যেহেতু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি দেখো আলতো হাতে দিয়ে দিলাম, এতে কিন্তু গাছটি মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা মাচা তৈরি করে তারপরে বীজ বপন করতে পারো, এতে ভালো হবে। লাউ গাছ মাচার উপরে তুলে দেওয়ার পরে খারাপ পাতা, খারাপ ডাল যেগুলো আছে এবং বুড়িয়ে যাওয়া পাতাগুলোকে আমি কেটে ছাঁটাই করে দিচ্ছি। এই ধরনের পাতা বা ডাল গাছের ক্ষতি করে, গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয়, গাছের মধ্যে অনেকটাই এফেক্ট পড়েছে। যেহেতু মাচাতে তোলাতে সেক্ষেত্রে আমাকে একটু খাবার প্রয়োগ করতে হবে। এখানে আমি গোবর সার দিচ্ছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্টও দিতে পারো। আমি কিন্তু গোবর সারটি মাঝে মধ্যেই প্রয়োগ করি, এতে কিন্তু গাছের গ্রোথ ভীষণ সুন্দর হয়। এছাড়াও বাড়িতে যদি কিচেন ওয়েস্ট থাকে সেটিও তোমরা গাছের গোড়াতে দিতে পারো, কিন্তু কাঁচা সবজির খোসা দিও না, এতে ফাঙ্গাস লেগে যাবে, গাছ মরে যাবে। তোমরা শুকনো বা পচানো সবজির খোসা দিতে পারো, এতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। তো এখানে তোমরা গোবর সার, ভার্মির যে কোনো একটি দিতে পারো, এছাড়াও কিচেন ওয়েস্ট, কম্পোস্টও দিতে পারো। খাবার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, আর ফিরে আসা যাক 7 দিন পর। মাত্র 7 দিন পরে গাছ কিন্তু নিজের মতো আবার গুছিয়ে নিতে শুরু করেছে। এবং 3 দিন আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম একটি লাউয়ের জালি পড়েছে, তো এখানে একই গাছে স্ত্রী ফুল ও পুরুষ ফুল ছিল, তো আমি হ্যান্ড ফলিউশন করে দিয়েছিলাম। সেক্ষেত্রে দেখো লাউটি কিন্তু মনে হচ্ছে হবে, তো লাউ যথেষ্ট বড় হয়েছে এবং এই লাউয়ের হারভেস্ট আমি শেয়ার করব। এইভাবে কিন্তু আমরা যে কোনো লতানো গাছ করতে পারি সহজে মাচার মধ্যে, এবং অনেক উঁচুতে থাকলে লাউ বা ফল বা যে কোনো সবজি পাড়ার একটা সমস্যা থাকে, কিন্তু এরকম ছোটোখাটো মাচার মধ্যে আমরা দিলে সহজেই কিন্তু পাড়তে পারি এবং সহজেই হয়, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। লতানো গাছের মাচা তৈরির পাশাপাশি চলো আরও বেশ কিছু গরমের সবজি বীজ বপন করেছি এবং কী কী গরমের সবজির বীজ থেকে চারা তৈরি হয়েছে সেটি তোমাদের কাছে শেয়ার করি। চলো এক নিমেষে একটুখানি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো আমি ঢ্যাঁড়সের বীজ দিয়েছিলাম। ঢ্যাঁড়সের বীজ মাত্র 7 দিনের মধ্যে কিন্তু অসাধারণ গ্রো করেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা বীজ থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয়ে গেছে। এবং লঙ্কা গাছ গরমের জন্য দেখতে পাচ্ছ লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা গাছে ফুল চলে এসছে, এবং বেশ কিছু দিনের মধ্যে যেহেতু ফুল এসছে ফলও চলে আসবে, অর্থাৎ লঙ্কাও চলে আসবে।
আর গরমের ধনিয়া দিয়েছিলাম, দেখো ভীষণ সুন্দর হয়েছে। এটি কিন্তু মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত অনায়াসে থেকে যাবে। তোমরা যারা ভাবছো যে ধনিয়া চাষ করব, তারা এই সময়ে এই মুহূর্তে কিন্তু বীজগুলো ছড়িয়ে দাও, সহজেই হবে। এখানে লঙ্কা গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো করেছে। এছাড়াও এখানে দেখো আমি এই ঝাঁকা বেশ কিছু দিয়েছি, এগুলো কিন্তু গরমের গাছের জন্য মাটি প্রস্তুত হচ্ছে। নিচে পাতা দিয়েছি, সবজির খোসা দিয়েছি, তারপরে গোবর সার আর মাটি দিয়ে ওপরটা দেখো ভরিয়ে রেখেছি। এবার যে কোনো বীজ এর মধ্যে বসালেই কিন্তু সহজেই তৈরি করে রাখতে পারো এবং গরমের বীজ সহজেই বসাতে পারো। এই টমেটো গাছটা যেহেতু হবে না, তো এই টমেটো গাছটাকে তুলে দিয়ে অন্য কোনো গরমের গাছ বসিয়ে দেব। এছাড়াও আমি যে লাল শাকের বীজগুলো দিয়েছিলাম, দেখো সেই বীজ থেকে কিন্তু অনায়াসে খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। বাড়িতে এরকম পড়ে থাকা ঝুড়িগুলো আমরা না ফেলে দিয়ে সেটিকে অনায়াসে এইভাবে ব্যবহার করতে পারি এবং একদিনের সবজি আমরা সহজেই পেতে পারবো এরকম ধরনের ছোট পাত্রের মধ্য থেকে। এবং সম্পূর্ণ অর্গানিক জৈব সবজি এইভাবেই আমরা পাবো ছাদ বাগান থেকে। এখানে যে পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে। অবশ্যই পেঁয়াজ গাছগুলো তুললে আমি তোমাদের তার আপডেট দেখাবো এবং কিভাবে আমি এই পেঁয়াজ গাছ করেছি সেগুলো একটি ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আমি আশা করছি এরকম মাচা তুমিও সহজে তৈরি করতে পারবে, একদম সহজে সিম্পলভাবে, আর তৈরি করে তুমিও ফল ফুল সবজি অনায়াসে করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো।